আসসালামু আলাইকুম আমি মাওলানা রাইসুদ ইসলাম কাজী ফার্নিচার টু থেকে বলছি তো সবাই কেমন আছেন দীর্ঘ সময় পর আবার আমরা নিয়ে আসলাম আপনাদের মাঝে আবার প্রোডাক্ট তো আলহামদুলিল্লাহ ঈদের পর আবার নতুন করে আমাদের ডেলিভারি চালু হয়েছে তো বিভিন্ন প্রান্তে বাংলাদেশের দূর দূরান্তে প্রান্তে আমরা দিয়ে আসছি আমরা অরিজিনাল অর্গানিক যে প্রোডাক্টগুলো আছে সেগুন কাঠেও তো অনেক প্রোডাক্ট আছে সেগুন কাঠের মধ্যে যেটা অর মানে অরিজিনাল যেটা আমরা ইংলিশে বলি অর্গানিক মানে পিওর খাটি যেটা অরিজিনাল চিটাগাং সেগুন সেইটার উপর আমরা কাজ করে থাকি সেটা নিয়ে আপনাদের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি কেমন কাজ করছে কোথায় যাচ্ছে কাজী ফার্নিচার কাকে যাচ্ছে আর অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার যখন একটা না একটা প্রোডাক্ট ভালো লাগবে যারই ভালো লাগুক শেয়ার করার মাধ্যমে কারো না কারো এই জিনিসটা প্রয়োজন হবে এবং সে একটা অর্গানিক পিওর একটা জিনিস আমাদের থেকে পেয়ে যাবে আর তখনই শেয়ার করবেন যখন আপনাকে ভালো লাগবে আমাকে না যখন আমাদের প্রোডাক্ট আমাদের আইটেম আমাদের কাজ ভালো লাগবে আপনি ওটাকে শেয়ার করবেন আশা করি ভালো জিনিস মানুষের মাঝে ভালো জিনিস ভালো মানুষের কাছে সবার কাছে প্রচার প্রচার হওয়া প্রয়োজন তো সেই সুবাদে সেই চিন্তাধারা নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি ভালো নাড়ার চেষ্টা করছি আমাদের সর্বত্র অক্লান্ত পরিশ্রম নিয়ে কাজ করছি তো আবারও নিয়ে আসলাম একটি সোফা ভুল ভিক্টোরিয়া সোফা আলহামদুলিল্লাহ যারা আমার সাবস্ক্রাইবার যারা সবসময় আমার ভিডিও ফলো করেন তারা জানেন যে ফুল ভিক্টোরিয়ার সব আমি অনেক ক্যাটাগরি বানিয়েছি আজকে যেটা নিয়ে আসলাম সেটা একদমই কিন্তু একটু আলাদা ক্যাটাগরির কিছু নকশা ডিফারেন্ট করা কারণ কাজী ফার্নিচার তাদের নিজস্ব ক্যাটাগরি নিজস্ব মেস্ত্রি নিজস্ব মেধা খাটিয়ে কিন্তু ডিজাইন মোটামুটি কিছুটা রদবদল করে থাকে কাস্টমারের চাহিদা অনুযায়ী সেই হিসাবে কিন্তু আজকে যে প্রোডাক্টগুলো অর্ডার করেছেন শওকত ভাই দিনাজপুর থেকে উনি একজন হচ্ছেন কলেজের প্রফেসর তো ওনার প্রোডাক্টগুলো কিন্তু আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ কিভাবে তৈরি করলাম দেখেন অ কেন বলা হয় অর্গানিক শব্দটার অর্থ কিন্তু খাঁটি খাঁটি এই জন্যই বলা হয় আমরা কিন্তু পিওর অরিজিনাল চিটাগাং সেগুন দেওয়ার ব্যবস্থা ভাবনা এবং দেওয়ার চেষ্টা করি কাঠের যে ফাইবার কাঠের যে গুণগত মানগুলো আছে সেটা দেখতেই পারতেছেন এবং আমি সাথে সাথে এটাও বলে নেই এই সোভার হাতাগুলো হয় কিন্তু চার ইঞ্চি এবং এই পাশে আপনার সোফার যদি ঘাড়িটা মাপ দেয় তাহলে হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি মোটা গাড়ির থেকে আমরা কাটাই সাটাই করে নকশা করি হয়তো আপনার নকশা ঢালের ক্ষেত্রে এক কমে আর আপনার যে কাঠের যে ফাইবারগুলো দেখতে পারতেছেন চিটাগাং সেগুনের বৈশিষ্ট্য হচ্ছে কাঠের ফাইবার উঠা মাঝে মাঝে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ফাইবারটা কম উঠে যেমন দেখেন এই হাতায় ফাইবারটা অনেক বেশি উঠছে এই হাতায় বা একটু কম ওই হাতায় একটু বেশি বাকি চিটাগাং সেগুনে একটা আলাদা রূপ আলাদা একটা রেখা আছে যেটা আপনার বার্নিশ করার পরে যেটা দেখতেই বোঝা যায় যারা কাঠ চিনে বা যারা কাঠ নিয়ে গবেষণা করে মোটামুটি একটা ধারণা পেয়ে যায় তো মূলত আমরা ফুল বিক্রি সব পাঁচ সিটের পাঁচ সিটে একটা সেট হয় পাঁচ সিটে বিক্রি করি তারপরেও যাদের এক সিট বেশি প্রয়োজন স্পেস বড় তারা ছয় সিটে নিয়ে থাকে সেই হিসাবে আপনার শাকোয়াত স্পেসটা হয়তো বড় উনি রোম হিসেবে উনি ছয় সিটে নিয়েছেন তো পাঁচ সিটের প্রাইসটা আসে আমাদের রেগুলার নব্বই পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে একদম আপনার পিওর চিটাগাং সেগুন দিয়ে প্রাইস হয় সাতান্ন হাজার টাকা আর আপনি যখন এটা আপনার ছয় সিডেন্ট নেবেন তখন এটার প্রাইস পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা তারপরে আরও অনেক বিষয় জানার আছে বোঝানোর আছে আপনার চাইলে সরাসরি আমাদের কল দেবেন আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আপনারা কল দেবেন প্রয়োজনে শোরুমে চলে আসবেন তারপরে শাকোয়াত বায়ের আমাদের খুবই পপুলার একটি ডাইনি যেটা আসে নকশার দিকে বলেন সিম্পল আমরা যারা সিম্পল বলতে একটু পছন্দ করি যারা ঢাকা শহরে মানুষ অত হিবি জিবি পছন্দ করি না বা ব্যক্তিগতভাবে আমি একটু সিম্পল পছন্দ করি তো ওই হিসাব করলে ওই ধারা কিন্তু আমার কাছে লাভ ডাইনিংটা খুবই ভালো লাগে এটা হচ্ছে আপনি চিটাগাং সেগুন দিয়ে করা কিছুটা মার্জিত কিছুটা আপনার বলতে পারেন যে খুব সুন্দর এটা পিতলের নকশা দিয়ে করা যেটা আধুনিকতার ছোঁয়া থাকে নান্দনিকের ছোঁয়া থাকে যেটা আপনি খুবই ভাল লাগার মতো একটা বিষয় তারপরে আমি আর একটা বিষয় মাপ দিয়ে দেখি যে আমরা কীভাবে ইউজ করি অনেকে জিজ্ঞাসা করেন আপনারা কাঠ কীভাবে দেন আমি চেষ্টা করি যতটুকু মেপে মেপে দেখানো যায় যতটুকু আপনাদেরকে একটি জিনিসের খাঁটি বা পিওরভাবে বোঝানো যায় এখানে আছে আপনার দুই ইঞ্চি থেকে একশো তা আপনার কম আছে। মানে অ্যাকচুয়ালি আমরা কাঠটা দুই ইঞ্চির মধ্যে নেই কারণ এখানে দেখেন এই এই কিন্তু একটা কাঠের মধ্যে বের করে এটা কিন্তু আমরা রাউন্ড করে বের করছি তাতে বুঝতে পারতেছেন কাঠটা কিন্তু জন্মগতভাবে এটা বাঁকা ছিল না আমরা কাটিং করে করছি তার মানে এখান থেকে কাঠ আপনি ফালানো গিয়েছে তো এইগুলো শুধু করা হয় একটু ডিজাইন কিছু নান্দনীয়কে ছোঁয়া কিছুটা ভিক্টোরিয়া সেবানা সব কিছু মিলিয়ে টিলিয়ে কিন্তু করা তো এই ডাইনিংটার প্রাইস বলার আগে ডাইনিং নিয়ে আরেক কিছু কথা বলে এই ডিজাইনটা দেখেনি এখানে দেখতেই পারতেছেন দুই একটু নতুনত্ব কিছু করার জন্য কিছুটা চিন্তা ভাবনা সামান্য কিছু পরিবর্তন করে করা এখানে যে ডিজাইনটা করা এটা একদম সুন্দর একদম এটা শাকুয়াত বাইর বলেন বা আমার ব্যক্তিগত এটা আমি নিজের থেকে কিছু রদ বদল করা হয়েছে যাতে জিনিসের সৌন্দর্যটা বাড়ে কারণ কাজী ফার্নিচার সবচেয়ে চিন্তা করে একটা সুন্দর রুচিসম্মত মানসম্মত জিনিস যাতে পা কাস্টমারের বাসায় চল পৌঁছাতে পারে এবং আরও জন দেখে যাতে বলে অবশ্যই জিনিসটা মানসম্মত কোয়ালিটিফুল জিনিস আর সাথে রয়েছে আপনার আর একটা বিষয় দেখাচ্ছি আপনার মাপটা যে আমরা দেখাই এখানে যে আমরা টেনে মাপ দেখাই হ্যাঁ এখানে তো আপনার মাপটা স্পষ্ট বোঝা যায় না আমরা নিচে দেখাই দেখেন এখানে যেমন মাপ দিতে চোদ্দো ইঞ্চি এবারে যে আপনি যদি চারো স্কোয়ারে মাপেন তাহলে চোদ্দো ইঞ্চি মোটা কাঠ এটাকে আমরা কাঠের বাসায় পরিবাসায় বলি আমরা চার চার পায়া বা পাঁচ পাঁচ পায়া এখান থেকে আমরা কাটিং করে আমরা এই ডিজাইনগুলো বের করি এখানে যা দেখতেছেন সম্পূর্ণ হাতের নকশা এখানে কোনো মেশিনের ছোঁয়া নেই কোনো কিছু নেই বাকি এখানে যে আমরা ফোটাগুলো করছি সেটা মেশিং অনেকে বলেন একই রকম হবে কিনা এটা আমাদের একটা ফর্মা করা থাকে ডিজাইন করা থাকে এখন আমি এই প্রোডাক্টটা যতবার বানাবো যত কিছু করবো ইনশাল্লাহ দিন যত যাবে কাজের মধ্যে আমাদের একটা নতুন জিনিস বানানোর পর ওটার উপরে আমরা আরও রিচার্জ করি আরও গবেষণা করি আরও চিন্তা ভাবনা করি তখন দেখা যায় এর চেয়ে তো বেটার হতে পারে তো ওই বিষয়গুলো নিয়ে আসলে সবসময় কাজ করে থাকি তো এই ডাইনিংটা আমরা হ্যান্ড বার্নি যেভাবে তৈরি করেছি শাকওয়াত ব্যয়ের জন্য ঠিক ওইভাবে যে আপনি হ্যান্ড নিতে যান তাহলে এটার প্রাইস পরে পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি লেকার করতে যান তাহলে আরও পাঁচ সাত হাজার টাকা বাড়ে তো সেটা হচ্ছে আপনি কেমন করবেন না করবেন কিভাবে আমরা দিব কিভাবে দিব আরেকটা কথা বলে নেই এটা ওপরে টেন এম এম হবে শুধু গ্লাসটা চাপানোর উদ্দেশ্য হচ্ছে যাতে নকশাটা ডিজাইনটা স্পষ্ট বোঝানো যায় স্পষ্ট দেখানো যায় কেমন দিলাম না দিলাম সেটা যাতে বোঝানো যায় এই জন্য কিন্তু চাপানো তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি দেখানোর চেষ্টা করছি তো দিনাজপুরে আমার দিনাজপুরের বাসীদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা মানে এই প্রথম আমাদের দিনাজপুরের উদ্দেশ্যে গমন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে দূর একমাত্র আপনাদের ভালোবাসা একমাত্র আপনাদের আন্তরিকতা নিয়ে আমরা বাংলাদেশের লাশ প্রান্তে পৌঁছাচ্ছি এভাবে আপনার সঙ্গ দিলে ইনশাল্লাহ আমরা এই অর্গানিক এবং পিওর জিনিসগুলো নিয়ে বাংলাদেশের দূর দূরান্তে এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা এই ধরনের প্রোডাক্ট আপনাদের বাসায় দিয়ে আসতে পারব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আশা করি সবার যেন প্রত্যেকের যেই সমস্ত বিষয় আশা ভরসা করে আমাদের কাছে দিয়েছেন প্রত্যেকের জিনিস শহীদ সালামতভাবে কোরবানির আগে আবার যাদের ঈদ উপলক্ষে যারা নিচ্ছেন তাদের ঈদের আগ মুহূর্তে আমরা যাতে সই সালামত দিতে পারি এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত